খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরেন। এই জিনিস খাওয়া মানে ব্যাকটেরিয়া খাওয়া এবং ক্যান্সার খাওয়া। বাস হওয়ার কারণে এরকম আমরা সাদা ধোঁয়া দেখতে পাচ্ছি। শুটকি খেতে কি আপনি পছন্দ করেন না? বেশ কয়েকটা ডিফারেন্ট টাইপসের ব্যাকটেরিয়া আছে। শুটকি মাছে কোনো জীবাণু আছে কিনা, থাকলে তারা দেখতে কেমন? আপনি কিন্তু ব্রয়লার মুরগির রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া নিয়েও কাজ করেছেন। এই ঘটনাগুলো যদি সঠিক পদক্ষেপ নিয়ে বন্ধ করা না হয়, তাহলে পরবর্তী প্রজন্ম একটা বিরাট হুমকির মুখে পড়ে যাবে। সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি, আমি তাজরিন রিকা। আমার সঙ্গে আজ রয়েছেন তরুণ বিজ্ঞানী সাব্বির আহমেদ, তিনি বর্তমানে অবস্থান করছেন নেদারল্যান্ডসে। আজ সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাব্বির, স্বাগত আপনাকে সময়ের গল্পে, কেমন আছেন? আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে কল করার জন্য, আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তো সাব্বির, আপনাকে শুরুতে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব, আর এই প্রশ্নের উত্তরগুলো আপনি খুব চটজলদি আমাকে দিতে হবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন আপনার জন্য, সেটি হচ্ছে, শুটকিতে আপনি মাইক্রোস্কোপের মাধ্যমে ব্যাকটেরিয়া দেখিয়েছেন, শুটকি খেতে কি আপনি পছন্দ করেন না? হ্যাঁ, আমি তো শুটকি পছন্দ করি এবং শুটকি আমার পছন্দের খাবারগুলোর মধ্যে একটা। ওই ভিডিওতে আসলে শুধুমাত্র শুটকির ব্যাকটেরিয়া দেখানো হয় নাই, ওইখানে দেখানো হয়েছে কিভাবে রান্না করলে বা কত তাপমাত্রা রান্না করলে শুটকির ব্যাকটেরিয়া আসলে মারা যাবে, মানে আপনার শুটকি খাওয়াটা সেফ, কারণ শুটকিতে মাঝে মাঝে ক্ষতিকর ব্যাকটেরিয়াও থাকতে পারে। এটি আসলে দেখানোর মূল উদ্দেশ্য ছিল। আপনি ধূমপায়ী লাশের ফুসফুসের পরীক্ষা করে দেখিয়েছেন, আপনার কি মনে হয় এতে করে কি ধূমপানে যারা আসক্ত তাদের আসক্তি কি কিছুটা কমে যাবে? এইটা আসলে বলা মুশকিল এইভাবে যে আসলে মানুষ ধূমপান ছেড়ে দিবেন কিনা ওই ভিডিও দেখার পর। তবে ওই ভিডিও আপলোড করার পরে অনেক মানুষ মন্তব্যের ঘরে জানিয়েছেন যে তারা ওই মুহূর্ত থেকেই ধূমপান ছেড়ে দিচ্ছেন। কিন্তু আসলে কি জানেন, বাস্তবতায় ধূমপান ছাড়াটা এত সহজ কাজ না, এটা আমিও জানি, আপনিও জানেন, এটা আসলে সবাই জানে। কিন্তু ওই ভিডিও দেখার পরে মানুষের মনে এইটুকু হলেও নাড়া দিবে যে তাদের ফুসফুস আসলে কিরকম হতে যাচ্ছে। আপনার আরেকটা মজার একটা কন্টেন্ট আমি দেখেছি, সেটাতে হচ্ছে যে আপনি ডিমের নানা রং করে দেখিয়েছেন। তো বাসায় কি আপনি ডিম রং করে খান? না 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 না, বাসায় আমি কখনো ডিম রং করে খাই না। ওইখানে আমি সিম্পল একটা অসমোসিসের পরীক্ষা দেখিয়েছিলাম যে আমরা একটা নর্মাল ডিমকে কিভাবে ডিফারেন্ট কালারের ডিম করে ফেলতে পারি। এটা দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে এটা বোঝানো যে দেখেন আপনারা বইতে যেটা পড়ছেন এবং পড়ে গিয়ে পরীক্ষার খাতায় লিখে দিচ্ছেন, ওইটুকুতেই কিন্তু সায়েন্স সীমাবদ্ধ না। আমাদের বাস্তব জীবনে সায়েন্সের অনেক ঘটনা ঘটে, এইগুলো আসলে আমরা খেয়াল করি না। তো ওই পরীক্ষাটা যখন একটা স্টুডেন্ট করবে তখন ওর মধ্যে এই ফিলিংটা হবে, ওরে হ্যাঁ তাই তো, অসমোসিসে আমরা পড়েছিলাম এবং সেটা আমি নিজে হাতেই করে দেখলাম, তাহলে তো এটা সত্যি বাস্তব, সায়েন্স হচ্ছে একটা বাস্তব বিষয়। এই অনুভূতি তার মধ্যে তৈরি হবে এবং এই থেকে আমার বিশ্বাস তাদের মধ্যে সায়েন্সের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হবে। সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে একটা জিনিস তারা বইতে পড়লো, পড়ার পরে সেটা সে নিজে হাতে করলো এবং সে এইটা যে বাস্তব সেটা বুঝতে পারলো, এইটা শুধু এইখানে তার সীমাবদ্ধ থাকবে না, তখন তার মনের মধ্যে চিন্তা আসবে যে আচ্ছা আমরা তো তাইলে আরও অনেক কিছু পড়লাম বইতে, ওইগুলো কোথায় কিভাবে ঘটতেছে দেখি তো। এই যে এইভাবেই তার চিন্তাভাবনার পরিধিটা বড় হতে থাকবে। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আপনি খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরেন দর্শকের সামনে, তো আপনি বাস্তব জীবনে কি এই দিকগুলো বিবেচনা করেই কি চলেন? আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। এই ব্যাপারটাকে আমি এভাবে বলতে চাই যে দেখেন, যেই জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আমি খেলাম কি খেলাম না সেটার উপর কিন্তু এটা নির্ভর করবে না যে সেটা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ কি না। যেই জিনিস খারাপ সেটা খারাপই, আমি খেলেও খারাপ না খেলেও খারাপ। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি খেলাম কি খেলাম না সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তবে আমি যেই জিনিসগুলো আপনাদেরকে বলি যে এই জিনিসগুলো ক্ষতিকর সেগুলো অবশ্যই আমিও মেনে চলার চেষ্টা করি, অবশ্যই অবশ্যই অনেক বেশি ট্রাই করি, বাট অ্যাবসলুটলি যে সবসময় আমি সক্ষম হই এটা আসলে বলা যাবে না। হাস্যকর কোনো মন্তব্য কি আপনার চোখে পড়ে? দর্শকদের অনেক ধরনের কমেন্ট দেখলে হাসি পায়, তবে সবথেকে বেশি হাস্যকর ছিল যেটা সেটা হচ্ছে যে আপনি এত কিছু জানেন, আপনি এত কিছু করতে বলেন, এত কিছু ভালো ভালো খেতে বলেন, তো আপনি কেন রোগা, আপনার স্বাস্থ্যের অবস্থা কেন? এবারে চলে আসি মূল প্রশ্নে, আপনি বর্তমানে কি নিয়ে রিসার্চ করছেন? আচ্ছা, আমার পিএইচডির গবেষণা হচ্ছে কিডনির বায়োমার্কার্সের উপর। এটাকে যদি সহজ করে বলি, আপনি অসুস্থ অনুভব করলে ডাক্তার কাছে যাবেন, ডাক্তার যদি সন্দেহ করে আপনার কিডনির কোথাও কোনো একটা ঝামেলা আছে, আপনাকে সিরাম ক্রিয়াটিনিন টেস্ট করতে দিবে। এই যে সিরাম ক্রিয়াটিনিন টেস্ট করলেই বোঝা যাচ্ছে যে আপনার কিডনির সমস্যা আছে কি না, সিরাম ক্রিয়াটিনিনটাই হচ্ছে বায়োমার্কার, সিম্পল। এখন ঘটনা হচ্ছে যেই বায়োমার্কারগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড,
কিডনির বায়োমার্কার, এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অতটা সেন্সিটিভ না। মানে ধরেন সিরাম ক্রিয়েটিনিনের কথা যদি আমরা বলি, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিডনি অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করলে ধরা পড়ে না। তো এই জন্য আমার পিএইচডির গোল হচ্ছে, মানে আমার পিএইচডিতে আমরা যেটা নিয়ে কাজ করছি সেইখানে আমরা চেষ্টা করছি কিছু সেন্সিটিভ বায়োমার্কার ডেভেলপ করার জন্য, যেটা একদম শুরুতেই কিডনির রোগের শুরুতেই আপনাকে বলতে পারবে যে কিডনিতে কোনো ঝামেলা আছে কিনা। তাহলে কি হবে, আমরা একদম শুরুতেই চিকিৎসা দিয়ে জিনিসটা ভালো করতে পারবো, ফলে কি এই রোগটার দ্বিতীয় স্টেজ বা তৃতীয় স্টেজে যাবে না। কবে থেকে মনে হলো যে না, গবেষণার কাজ তো করছি, এবার কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা করি? এই আইডিয়া আসে হচ্ছে অনেক আগে, মানে 2016 সালে আমি যখন প্রথম বিদেশে মাস্টার্স করতে আসি, আমি সুইডেনে ক্যারোলিনস্কাতে মাস্টার্স করি, তখন আমি একটা ধাক্কা খাই, কারণ আমাদের দেশের পড়াশোনা আর এখানকার পড়াশোনা অনেক ডিফারেন্ট। এখানে রিসার্চ বেসড পড়াশোনা, দেখা গেলো যে কয়েকটা পেপার দিয়ে বললো যে এইটা সামনের সপ্তাহে প্রেজেন্ট করবেন, ওইটাই পরীক্ষা। একটা বড় কেস স্টাডি দিয়ে বললো বা জটিল একটা কেস স্টাডি দিয়ে বললো বাসায় চলে যান, সামনের সপ্তাহে দেখা করেন, এটা সলভ করে নিয়ে আসেন, ওইটাই পরীক্ষা। ওইগুলা করার জন্য যে আপনার কত, মানে কত রিসার্চ পেপার পড়তে হবে বা বই ঘাটতে হবে, মানে মূল ব্যাপারটা হচ্ছে কি, ওদের পড়াশোনা পুরোটা এমনভাবে ডেভেলপ করা যে ওরা, মানে ওদের টার্গেট যে স্টুডেন্টগুলো বের হয়ে, এইমটা হচ্ছে এরকম যে ওরা বের হয়ে গবেষক হচ্ছে, এটা হচ্ছে মেইন এইম। আমাদের ক্ষেত্রে ডিফারেন্ট। আবার আমি যখন সুইডেন নেদারল্যান্ডে আসলাম পিএইচডি করার জন্য, আমার কাছে যারা থিসিস করতে আসে, ধরেন ব্যাচেলর হতে পারে, মাস্টার্স হতে পারে, ওরা হচ্ছে কি আমার পিএইচডির একটা কাজ, মানে পিএইচডির পুরো কাজের একটা পার্ট ওরা করে, মানে যে কাজটা আমি করতাম সেটা ওদেরকে দিয়ে করাচ্ছি। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওরা জানছে যে কেন করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে, এটা কী কাজে লাগছে, ফলে কি ওরা সহজেই মানে বলতে পারবে যে গবেষণা কি আপনার ভালো লাগছে নাকি লাগছে না, লাগলে তাহলে আপনি এই দিকে যেতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, দেশের কথা যদি আমি বলি, আপনি ব্যাচেলর যারা এখন করছেন বা শেষ করে ফেলেছেন, তাদের আপনি 100 জনকে যদি জিজ্ঞেস করেন, একজনও আপনি পাবেন কি না যে আপনাকে বলবে যে আমি গবেষক হতে চাই। কেন পাবেন না? কারণ তারা জানেই না যে গবেষণা আসলে কিভাবে করা হয়, কেন করা হয়, আর করলে আসলে লাভ কী। মানে পুরো ব্যাপারটা আসলে, আমি সবার কথা বলছি না, মানে বড় একটা অংশের ছাত্রছাত্রীদের কাছে গবেষণার বিষয়টা আসলে পরিষ্কার না। আপনি কিন্তু ব্রয়লার মুরগির রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া নিয়েও কাজ করেছেন, এতে করে কি ব্যবসায়ী কিংবা কোনো প্রকার লোকদের কাছ থেকে হুমকি সম্মুখীন হতে হয়েছে আপনাকে? হ্যাঁ, এরকমটা তো ঘটেই। অনেক সময় দেখা যায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাও দু একজন কমেন্ট করেন, তো ওনাদের ক্ষেত্রে দেখা যায় যে একমত বা দ্বিমত যেটাই হন না কেন, এখানে একটা আলোচনার জায়গা থাকে। হ্যাঁ, তো ওইখানে আলোচনা করা যায় বা রিপ্লাইতে একটা কিছু বলা যায়। আর যারা হচ্ছে যুক্তি ছাড়া, একেবারেই লজিক ছাড়া, ইরেশনাল একটা কথা বলে দিল, তারপরে হচ্ছে গালি দিয়ে দিল, ওইখানে আসলে আর আমার কিছু বলার থাকে না। তো এটা আগে আমি গায়ে মাখতাম, এখন আরও অতটা গায়ে মাখি না, মানে অতটা কেয়ার করি না আর কি। তবে আমি এইটা বুঝি যে আমার ভিডিওতে দেওয়া তথ্যের কারণে যদি কারো ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে এরকমটা তারা মনে করেন, সেই ক্ষেত্রে ওনারা আমাকে পছন্দ করবেন না, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? তো আমি আসলে যেটা বলতে চাই যে দেখেন, যেটা মানে যেই জিনিসটা আমাদের সমগ্র খাদ্য ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে, সেটা তো শুধুমাত্র আমাদের জন্য না, আপনার নিজের জন্য তো ক্ষতিকর, আপনার পরিবারের মানুষের জন্য, বা আপনার বাচ্চা যদি এই মুরগি ধরেন যদি কথার কথা ক্ষতিকর হয়ে থাকে, এই মুরগি যদি আপনার বাচ্চা খায় তাহলে তো আপনার বাচ্চার জন্যও ক্ষতিকর, তাই না? তো মূল ব্যাপার হচ্ছে আমাদের বিষয়গুলো জানতে হবে, জেনে সেইটার সমাধানের একটা উপায় বের করতে হবে। আমরা যদি এটা কাউকে জানতে দিব না, আমরা ধামাচাপা দিয়ে রাখবো, তাহলে তো আর সমাধান হচ্ছে না। তো এইটাই আসলে মানে আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি আসলে এইরকমটা করার চেষ্টা করি যে মানুষ জানুক, বিষয়গুলি মানুষদের কনসার্নে আসুক, ফলে কি হবে, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, যাদের পক্ষে এটা সমাধান করা সম্ভব, তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে এই জিনিসটা সমাধান করার চেষ্টা করবেন অন্তত পক্ষে। সাব্বির, আপনি খাবারের যে কন্টেন্টগুলো বানান তাতে কিন্তু আপনার ক্ষতিকর দিকগুলোই বেশি ফুটে ওঠে, তো ভালো দিকের চাইতে আপনি ক্ষতিকরের দিকে কেন বেশি ঝুঁকছেন কিংবা ওই দিকটাই কেন ফুটিয়ে তোলেন? হ্যাঁ, এটা মনে হয় সত্যি, এইটার কারণ হতে পারে হচ্ছে কি, আমার মাস্টার্সের মেইন পড়াশোনা ছিল হলো টক্সিকোলজির উপর। এখন টক্সিকোলজি মানে হচ্ছে কি, বিভিন্ন কারণে আমাদের শরীরে যে খারাপ ইফেক্ট পড়ে ওইটাই মূলত হচ্ছে ধরেন সহজ ভাষায় টক্সিকোলজি। এখন এটাও হতে পারে ধরেন এনভায়রনমেন্টাল যে কোনো ফ্যাক্টর, যে প্রাকৃতিক কোনো কারণে আমাদের শরীরে খারাপ ইফেক্ট পড়ছে কিনা, খাবার থেকে পড়ছে কিনা, বা ঔষধের অ্যাডভার্স ইফেক্ট হিসেবে পড়ছে কিনা। তো এই সমস্ত বিষয়াদি আসলে আমাদের ওই 2 বছর পড়া বা এই সম্পর্কে গবেষণা ঘাটাঘাটি করা, মানে সম্পূর্ণ ধ্যান ধারণা সব কিছু আসলে ওইগুলোর উপরে ছিল, যার জন্য হয়তো বা আমার এই মানে শরীরে খারাপ ইফেক্ট
এই ব্যাপারটার উপরেই আমার ইন্টারেস্ট অনেক বেশি গ্রো করেছে, যার জন্য হয়তো বা আমি বেশিরভাগ সময়ে হলো এই খারাপ দিক খুঁজে বের করতে বেশি আগ্রহ বোধ করি। আপনার অপ্রত্যাশিত, যেটাতে ভেবেছেন খুব ভিউ হবে কিন্তু হলো না, সেই কন্টেন্টটা কোনটা? অপ্রত্যাশিত কম ভিউ আমি বলবো, আমি পেঁয়াজের কোষের মধ্যে অসমোসিস দেখিয়েছিলাম মাইক্রোস্কোপের নিচে রেখে, যে কোষের মধ্যে থেকে আমি পানি বের করে নিয়ে আসলাম, কোষ চুপসে গেল, এরপর আবার ওই একই কোষের মধ্যে আমি আবার পানি প্রবেশ করালাম, কোষ আবার আগের জায়গায় ফিরে আসলো, তো মাইক্রোস্কোপের নিচে এই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার দেখা গেল। তো এইটা আসলে আমি যখন প্ল্যান করি যে এটা আমি আমার দর্শকদেরকে দেখাতে চাই, তখন আমার মনের মধ্যে এইটা ছিল যে হয়তো বা আমি ফেল করব, কারণ এরকম অনেক সময়ই হয় যে আমি একটা জিনিস প্ল্যান করে যাই কিন্তু এক্সপেরিমেন্ট করার টাইমে বা হচ্ছে রেকর্ড করার টাইমে দেখা গেল যে এটা হলো না, তো ওই ভিডিওটা আর আমি তৈরি করতে পারলাম না, এরকম ঘটনা ঘটে। তো এটার ক্ষেত্রে আমার বিষয়টা এরকমই ছিল যে হয়তোবা আমি করতে পারবো না, কিন্তু আমার মনের মধ্যে এই বিষয়টা ছিল যে না, আমি আসলে এটা দেখাতে চাই, বাই হুক আর বাই ক্রুক আমি এটা করবই, দেখি পারি কি না, পারলে পারলাম, না পারলে নেই। তো এই জন্য আসলে ওইটার প্রতি আমার প্রত্যাশা বেশি ছিল, কারণ ওইটা হচ্ছে চেষ্টা করতে করতে ফাইনালি আমি সাকসেসফুলি ওই ভিডিওটা করতে পেরেছিলাম, যদিও রেকর্ড করতে অনেক সময় লেগেছিলো, নর্মাল ভিডিও থেকে মনে হয় 3-4 গুণ বেশি সময় লেগেছিলো। তো তারপরে আমি ভিডিওটা যখন আপলোড করি তখন স্বাভাবিকভাবে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল যে আমি যেটা আমি মানে চিন্তা করি না যে আমি পারবো, কিন্তু আমি পেরেছি। সো দর্শকরা হয়তো অনেক খুশি হবেন দেখে, কিন্তু দেখা গেলো যে ওই ভিডিওটা দর্শকদেরকে খুব একটা অ্যাট্রাক্ট করে নাই। এই হচ্ছে আমাদের কনফোকাল মাইক্রোস্কোপি।